हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। किछु दिनेर माझे शेष होते चले बैचेलर पॉइंट नाटकेर सीजन थ्री। से 2018 सालेर 4 आगस्ट चैनल 9 सर्वप्रथम प्रचारित करा हय। प्राय विगत 3 बछर जाबत नाना भावे आमादेरके बिनोदन दिये आसछे एई बैचेलर पॉइंट नाटकटी। देखते देखते पार होये जाच्छे 3 सीजन। सबाई अपेक्षा रही है ये जनप्रिय नाटक सीजन 4 এর জন্য। सीजन 4 शुरू होले आमादेर জন্য কি কি চমক থাকতে পারে আজ কি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট। খুব শীঘ্রই সিজন 3 শেষ হয়ে শুরু হচ্ছে সিজন 4। सीजन 4 এর শুরুতেই আমরা দেখতে পারি নেহাল বিদেশ থেকে ফিরছে দেশে। আবার যুক্ত হয়েছে ব্যাচেলরদের সাথে। তার সাথে দেখা যেতে পারে নেহাল আর নাবিলার প্রেমের কাহিনী। অসম্পূর্ণ প্রেম কাহিনী পূর্ণ হতে পারে সিজন 4 এ। সিজন 4 এর একটি বড় চমক হতে পারে আরিফিনের ব্যাচেলর পয়েন্ট নাটকে ফেরা। দেখা যেতে পারে আরিফিন আবার তার বাবার সাথে রাগ করে ফিরেছে ব্যাচেলরদের ফ্ল্যাটে। রিয়ার সাথে তার কেমিস্ট্রিটা ফুটিয়ে তুলতে পারে কাজল আরিফিন অমি। তাছাড়াও দেখা যেতে পারে শিমুল ফিরছে ঢাকায়। ঢাকায় ফিরে থাকতে শুরু করেছে ব্যাচেলরদের ফ্ল্যাটে। প্রয়োগ করতে দেখা যাবে নানাবিধ চুরিবিদ্যা। শুভ বরিশালের ছেলে যে ঢাকায় থাকে আর পড়াশোনা করে ইউনিভার্সিটিতে। ব্যাচেলর পয়েন্ট নাটকে নোয়াখালীতে কাবিলার বাড়ি দেখালেও দেখানো হয়নি বরিশালের শুভদের বাড়ি। তাই জোরালো একটি সম্ভাবনা থেকেই যায় যে ব্যাচেলর পরিবারকে দেখা যেতে পারে বরিশালে। কারণ ব্যাচেলর পরিবারের বরিশাল ভ্রমণটা যে একটি নতুন মাত্রা যুক্ত করতে পারে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। পাশা ভাই যে কাশিমপুরের একজন শীর্ষ সন্ত্রাসী। পাশা ভাইয়ের মুখে কাশিমপুরের হাজারো কাহিনী শোনা গেলেও দেখা যায়নি। তাই সিজন 4 এর একটি বড় চমক হতে পারে পাশা ভাইয়ের সাথে ব্যাচেলরদের কাশিমপুর ভ্রমণ। দেখা যেতে পারে কাশিমপুরের নানা কর্মকাণ্ড আর কাশিমপুরের নানাবিধ গল্প কাহিনী দর্শকদের কতটা বিনোদন দিতে পারে তা তো ব্যাচেলর ফ্যান হিসেবে আপনার ধারণা অবশ্যই রয়েছে। ব্যাচেলর পয়েন্ট নাটকের প্রাণ বলা হয় কাবিলার চরিত্রটিকে, যে চরিত্রটি সময়ের সাথে সাথে অমি ভাই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। কাবিলার প্রাণ নোয়াখালীর রোকেয়া, যে চরিত্রটি দেখানোর আগেই ভাইরাল, যাকে নিয়ে কৌতূহল রয়েছে হাজারো দর্শকদের। আর যদি সেই রোকেয়াকে দেখানো হয় তাহলে ব্যাচেলর দর্শকদের জন্য কোনো উপহারের চেয়ে কম হবে না। তাই সিজন 4 এ রোকেয়াকে দেখানোর আশা রাখতেই পারে দর্শকরা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কি থাকতে পারে ব্যাচেলর পয়েন্ট নাটকের সিজন 4 এ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।